ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে বুধস্তরীয় এক সাংগঠনিক সভা মঙ্গলবার রাজধানীর টাউন হলে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ বক্তা হিসেবে ছিলেন আসাম প্রদেশ বিজেপির সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, এছাড়া ছিলেন প্রদেশ বিজেপি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ রাজ্য নেতৃত্বরা। এদিন এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব জানান, শক্তিশালী বুথ ও শক্তিশালী বিজেপির লক্ষ্যে দেড় বছর ধরে গোটা রাজ্যে সাংগঠনিক এই কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। বিগত দেড় বছর যাবৎ শক্তিশালী বুথ শক্তিশালী বিজেপি তৈরির লক্ষ্যে আমরা বুথ কমিটি শক্তি কেন্দ্র নির্মাণের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা ক্রমাগত কাজ করে চলেছি। আর সেই কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে পৃষ্ঠা প্রমুখ তৈরি করে প্রতি 60 জন ভোটারের একজন প্রমুখ আমরা নির্ধারিত করব এবং প্রতি বিধানসভার মধ্যে 750-এর কাছাকাছি আমাদের পৃষ্ঠা প্রমুখ হবে এবং 50,000-এর কাছাকাছি টোটাল পৃষ্ঠা প্রমুখ হবে এবং ওনারা সেই সাংগঠনিক কার্যক্রমগুলি প্রতি 60 জন ভোটার এবং 15 জন পরিবারের একজন নেতৃত্ব দেবেন এবং সারা ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি ওই দিশাতে সংগঠনকে শক্তিশালী করার জন্য আজকে মণ্ডল ডিস্ট্রিক্ট এবং প্রদেশ কমিটি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আগামী 2 সেপ্টেম্বর বিজেপি একযোগে গোটা রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নামবে বলেও জানান বিপ্লব বাবু। 2 তারিখে আমরা একযোগে সারা ত্রিপুরা রাজ্যে আমরা সেই সাংগঠনিক কার্যক্রমে নামব এবং তার জন্য আমরা প্রতি মণ্ডলের মধ্যে প্রদেশ স্তর থেকে নিয়ে ডিস্ট্রিক্ট পর্যন্ত 5 জনের 3 জনের 4 জনের করে আমরা টিম তৈরি করেছি। সেই টিমটা ওই কার্যক্রমগুলিকে যাতে সফলভাবে হতে পারে সেই বিষয়ে আমরা বিস্তারিত আজকে এখানে আলোচনা করব। 2018 নির্বাচনের জন্য বা যে কোনো সময় নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত রয়েছে বলে জানান বিজেপি প্রদেশ সভাপতি। 2018 নির্বাচনের প্রস্তুতি ভারতীয় জনতা পার্টি ডেলি করে, সেটা 2006 জানুয়ারি আমাকে প্রদেশ সভাপতি নির্বাচিত করেছে সেদিন থেকেই আমি নির্বাচনের জন্য তৈরি আছি। আর 2018 যে কোনো সময় নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি তার জন্য প্রস্তুত আছে। 2018 নির্বাচনকে সামনে রেখেই এদিনের সভায় সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের প্রায় 2,500 বুথে ইতিমধ্যেই কমিটি গঠনের কাজ সেরে নিয়েছে বিজেপি, বাকি বুথেও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চলেছে জোর প্রস্তুতি, যা রাজ্যের শাসক দলকে যে চিন্তায় ফেলেছে তা বলার অপেক্ষায় রাখে না। এদিনের এই সাংগঠনিক কর্মসূচিতে সহসভাপতি সুবল ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মন, আশিস সাহা সহ প্রতিটি মণ্ডল প্রধান সহ শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।